হ্যালো বন্ধুরা, পরিবায় বিদ্যার এই নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। বিগত কিছু পর্ব থেকে শুরু হয়েছে কাঁচামালের মজুতকরণ সম্বন্ধে আমাদের আলোচনা। আগেই তোমরা জেনেছো কোনো প্রতিষ্ঠান মজুত সংক্রান্ত যে দুটি নথি বিশেষ করে ব্যবহার করে থাকে তা হলো এক, বিন কার্ড, এবং দুই, মজুতের খতিয়ান অথবা স্টোর লেজার। এই পর্বে তোমরা যে বিষয়ে জানবে তা হলো বিন কার্ড। জানো তো এই বিন শব্দটার সাথে আমার ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় একদিন আপন মনে খাতায় কিছু কাব্য সৃষ্টির প্রচেষ্টায় রত ছিলাম। যে লেখাগুলো পছন্দ হচ্ছে না কাগজ ছুঁড়ে গোল্লা পাকিয়ে মাটিতে ফেলে দিচ্ছিলাম। এমন সময় মা ঘরে এসে দিল এক ধমক, হতচ্ছাড়া মেয়ে, এত বড় ডাস্টবিন রাখা আছে চোখে দেখতে পাস না? মায়ের বকা খেয়ে সেদিন কাব্য রচনার স্বাদ মিটে গেলেও ডাস্ট বা আবর্জনা রাখার যে বিন বা পাত্রটি সেটি চিরস্মরণীয় হয়ে রয়েছে। তাই বিন শব্দটা শুনলেই আমার এই ঘটনার কথা এখনো মনে পড়ে যায়। বিন মানে যেমন পাত্র হয় তেমন ড্রয়ার, তাক বা সেলফ প্রভৃতিও বোঝানো যায়। এখন তোমরা হয়তো ভাবছো এই তাক বা পাত্রের মধ্যে কার্ড রাখার কি প্রয়োজন হতে পারে। আসলে বিন কার্ড রাখা কোথায় হয় জানো? যেখানে কাঁচামাল মজুত করা হয়। কেন রাখা হয় সেটা একটা ঘটনা বললে নিজেরাই বুঝতে পারবে। আমাদের বাড়ির কাছে একটা আশ্রম আছে, আমি মাঝে মাঝে ওখানে যেতাম। আশ্রমের মহারাজ আমাকে খুব স্নেহ করতেন। সেখানে গিয়ে একদিন দেখি মহারাজজি কি সব ছোট ছোট কার্ড বানিয়ে কিছু লিখছেন। আমি জিজ্ঞাসা করায় জানালেন আশ্রমে প্রতিদিন ভক্তেরা পূজার জন্য প্রচুর পরিমাণে ফল, মিষ্টি, চাল, ডাল, আটা, সবজি থেকে শুরু করে শাড়ি, গহনা প্রভৃতি দ্রব্য নিবেদন করে। আবার সেই সব দ্রব্য পূজার পর এই অঞ্চলের অনেক দুস্থ মানুষদের সেবায় বিতরণ করে দেয়া হয়ে থাকে। তাছাড়া সেই আশ্রমে অনেক অনাথ শিশুরাও থাকে, তাদেরকেও দেওয়া হয় এই সব সামগ্রী। কিন্তু কোনো জিনিস কবে কতটা পরিমাণে আসছে আর কতটা পরিমাণ যাচ্ছে সে সব তো একটা হিসেব রাখতে হয়। তাই ছোট ছোট কার্ডে লিখে যেখানে এই সব দ্রব্য থাকে সেই সব স্থানে রেখে দেওয়া হয়, যাতে দ্রব্য আসার ও যাওয়ার সময় সেই কার্ডে তারিখ ও পরিমাণ লিখে রাখা হয়। পরে যখন বিন কার্ডের বিষয়ে জানলাম তখন বুঝলাম এখানেও একই পদ্ধতির প্রয়োগ করা হয়। মানে কোনো মজুদ ভান্ডার বা স্টোরে কতটা পরিমাণ কাঁচামাল আসছে বা রিসিভড হচ্ছে, কতটা পরিমাণ কাঁচামাল যাচ্ছে বা ইস্যু হচ্ছে এবং ব্যালেন্স কত রইল সেটা তারিখ অনুসারে একটা কার্ডে লিখে সেটাকে বিন বা তাকে মজুতাগারে সংরক্ষিত কোনো স্থানে যেখানে কাঁচামাল মজুত রাখা হয় সেখানে রাখা থাকে, তাকেই বলে বিন কার্ড। তবে এতে কিন্তু কাঁচামালের দাম লেখা থাকে না, শুধু তারিখ অনুসারে কাঁচামালের রিসিভড, ইস্যু এবং ব্যালেন্সের পরিমাণে প্রধানত রেখা থাকে। প্রথমে তোমরা একটা ছবি দেখে নাও বিন কার্ডের। এই ছিল একটি বিন কার্ডের গঠন। তাহলে তোমরা দেখলে তো বিন কার্ড কাকে বলে এবং তার গঠন কেমন হয়। এখন তবে এই পর্যন্তই থাক, পরের পর্বে জানতে পারবে এর প্রয়োজনীয়তা সম্পর্কে। সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো,
যে কার্ডে কাঁচামাল বা মজুদ পণ্যের সামগ্রিক প্রবাহ লিপিবদ্ধ করা হয় তাকে বিন কার্ড বলে। বিন কার্ডে কাঁচামালের দাম লেখা থাকে না, শুধুমাত্র তারিখ অনুসারে কাঁচামালের রিসিভড ইস্যু এবং ব্যালেন্সের পরিমাণই প্রধানত লেখা থাকে।